আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএইচ এডিটবিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে আরেকটি ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আজকের বিষয়টি হচ্ছে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন। তো ব্লারের বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে বলি, যেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা যে মডেল, মডেলের ছবি আর পিছনের ছবিটিকে এক এক না। দেখেন ছবিটা যখন উঠানো হয়েছে তখন অবশ্যই মডেলের ছবি আর পিছনে মডেলের ফেস আর হলো মডেলের যে ফেসটা আছে, বডি আছে, আর পিছনের বডি পিছনের ব্যাকগ্রাউন্ড এক ছিল না, অবশ্যই এক ছিল। এখন মডেল এটা কাজটা কাউকে দিয়ে করিয়েছে, বলেছে যে আমার ছবিটা তাকে খুব সুন্দর দেখে, উজ্জ্বল দেখে, আশেপাশে যাতে তারা তাদেরকে স্পষ্ট না দেখে, ওকে এটাকে ব্লার বলে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ছবি নিয়েছি। এই ছবি থেকে আমি এই যে দেখেন এখানে গাছটি, এই গাছটা আর এই গাছগুলো কি সমান আছে? সমান নাই। তাই এটাকে ব্লার করেছে, ওকে এটাকেও ব্লার করেছে। আমরা এই গাছটাকে এই গাছের মতো করব কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে এই যে দেখেন এই যে টাওয়ারটা, এটা মেবি আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার আর মডেলের ছবিটা কি এক এক না? আইফেল টাওয়ার আর মডেলের যখন ছবিটা উঠেছে তখন কি এরকম ছিল? এরকম ছিল না। অবশ্যই তখন এই মডেলকে হাইলাইট করার জন্য, মডেলকে হাইলাইট করার জন্য, মডেলকে খুব সুন্দর দেখার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিয়েছে, ওকে। তো এই কাজটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। আজকের বিষয়টা হচ্ছে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে, ক্লিপিং না করে, না মুছে কীভাবে ব্লার করে দিবেন অরিজিনাল ছবি, মানুষের ছবিটাকে কীভাবে খুব উজ্জ্বল দেখায়, সুন্দর দেখায়, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আমি দেখালাম ব্লার জিনিসটা কী, কীভাবে করবেন সেটা, ব্লার জিনিসটা কী সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন কীভাবে করবেন সেটা আমি কীভাবে করবো বা কীভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখতে দেখলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এইটাকে এই ছোট্ট বাবুর এটাকে দিয়ে আমি শুরু করব। আমি আপনাদেরকে দেখাবো আমরা ব্লার করব কোনটা ব্লার করব। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো। তো ব্লার করতে হলে সর্বপ্রথম আমাকে একটি এটাকে একটা কপি করে নিতে হবে। কিবোর্ডে কন্ট্রোল জে দিলাম, একটা কপি হয়ে গেলো। কপি হওয়ার পরে আপনার ছবির মধ্যে যেই ব্যক্তিটা আছে, মানুষ আছে, যে কোনো প্রোডাক্ট আছে, যে কোনো ছবি আছে, সেটাকে আমরা এটাকে আমরা সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে জাস্ট এখানে যে কুইক সিলেকশন টুল আছে এটাকে সিলেক্ট করার পরে আমার এখানে যে এর অধীনে অপশানগুলো শো করবে যে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে এখানে যে মেয়ে ছবিটা আছে সেটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। পুরোটা আমার সিলেক্ট হয়ে গেছে, দেখলাম তো বন্ধুরা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন পুরোটা সিলেক্ট করার পরে আমি এই মেয়ের ছবিটাকে বাদ দিয়ে আমি বাকিটাকে কীভাবে ব্লার করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটু প্রবলেম আছে, ল্যাসো টুল দিয়ে সম্পূর্ণরূপে আমি সিলেক্ট করে নিব। এটা যদি ল্যাসো টুল দিয়ে না হয়ে থাকে অবশ্যই আপনারা পেন টুল দিয়ে খুব স্মুথলি সুন্দরভাবে এটাকে সিলেক্ট করে নেবেন। যে জায়গায় সিলেক্ট হবে সে জায়গায় আমি সিলেক্ট করে দিচ্ছি, পেন টুল দিয়ে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন, ওকে। যে জায়গায় সিলেক্ট হবে আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। এখন আমার দরকার কোথায় কোনটা, আপনারা অবশ্যই পেন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। আমি এই যে জায়গায় সিলেক্ট হয় না সেই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম কুইক সিলেকশন টুল দিয়ে, শিফট ধরে এভাবে আমি সিলেক্ট করে নিলাম। এখন যে জায়গা আমার আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার ব্যাকগ্রাউন্ড এই যে উপরে এখানে মাথার উপরে চুলটা তার সিলেক্ট হয় না, মাথার উপরে চুলটাকে সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে ল্যাসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করে দিবেন। শিফট ধরলে প্লাস হয়, অল্টা ধরলে মাইনাস হয়, এটা আপনারা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, ওকে। আমি এখন প্লাস করব, তার মানে বাড়িয়ে নিব। আমার শিফট ধরে আমি এগুলোকে একটু সিলেক্ট করে দিব, ওকে। আমার এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে শিফট F6 দিলে ফেদার আসবে, ফেদার দিয়ে আপনি এখন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে আমি ইয়ে করব, ব্লার করব। তা আমার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল I দিলে ইনভার্স হবে, তার মানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এখন আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লারে চলে যাব। দেখলেন তো আমার জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে অলরেডি পুরো ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে এক প্রকার। আমরা এটার রেডিয়াসটা কমাই দেব, দেখেন যত আমি কমাচ্ছি তত এটা আবার পূর্বের অবস্থায় আসছে, যত আমি বাড়াবো তখন এটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে। অবশ্যই বেশি করা যাবে না, যাতে অস্পষ্ট দেখাবে আপনার মূল সাবজেক্টটা মোটামুটি, যাতে এটা অবশ্যই বাইরের ক্লায়েন্টের কাজও হয়ে থাকে। বাইরের ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে আপনার এত পার্সেন্ট দিতে হবে, অত পার্সেন্ট দিতে হবে, তখন ওই অনুযায়ী আপনারা কাজটা করে দিবেন, ওকে। আমি 7 দিয়ে দিলাম, ওকে। এখন আমি চোখটা উঠিয়ে দিচ্ছি, দেখেন পূর্বের ছবি ব্লার করা ছবি, দেখলেন তো বন্ধুরা এটা। এখন দেখেন মেয়ের ছবিটা কি উজ্জ্বল দেখাচ্ছে, পিছনের ছবিটা
অনেকটা অস্পষ্ট দেখাচ্ছে, এটাকে ব্লার বলে। ওকে, আমি এখন এটাকে একটা দুইটা লেয়ারকে এক করে দিব। দুইটা লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, দুইটা লেয়ার এক হয়ে গেল। ওকে, এটা আমি দেখালাম মেয়েটাকে। এখন আমি এই গাছটাকে আমি কিভাবে অস্পষ্ট করব, ব্লার করব, জাস্ট ল্যাসো টুল দিয়ে আমি এটা সিলেক্ট করব। অনেক জায়গায় হয়তো মসৃণ থাকতে পারে, ল্যাসো টুল দিয়ে এটাকে পেইন্ট টুল দিয়ে সুন্দর করে করলে হয়। আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব জাস্ট এই গাছটাকে। এই গাছটাকে আমি পাশের ওগুলার মতো কিভাবে করব, পাশের ওগুলো কিন্তু ব্লার আছে। ওকে, এখানে জাস্ট যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটাকে যাতে উজ্জ্বল দেখায়। ওকে, পুরোটা আমার সিলেক্ট হলো, এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে। আমি অল্টার ধরে এখানে অল্টার ধরে মাইনাস করে দিব, বেশি সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন তো এইভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করে দিতে পারেন, অস্পষ্ট করে দিতে পারেন, অস্পষ্ট করে দিতে পারেন। বাইরের ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্টের কাজ হয়ে থাকলে এভাবে ক্লায়েন্ট যদি বলে থাকে আমার এত পার্সেন্ট ব্লার করে দেওয়া, এত পার্সেন্ট ব্লার করে দেওয়া, আপনারা এভাবে কাজটা করবেন, আপনারা ক্লায়েন্টের কাজটা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে একটু সিলেক্ট হয়ে গেছে, জাস্ট আমি অল্টার দ্বারা এখানে মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম। ওকে, এখন কিবোর্ড থেকে অ্যাপ সিক্স দিলে, শিফট অ্যাপ সিক্স দিলে ফেদার হবে। ফেদার হওয়ার পরে আবারও আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারে যাওয়ার পর আমার সেভেন সিলেক্ট আছে, দেখেন সেভেন সিলেক্টটা আমি প্রিভিউটা উঠে দিলে দেখেন একটু লাইট হয়ে যাচ্ছে, সেভেন। দেখুন তো বন্ধুরা, আমি জাস্ট আর একটু বাড়িয়ে দিব, বেশি হয়ে গেছে। দেখেন পাশের ইমেজগুলোর সাথে মিলতেছে, জাস্ট আমি 16 দিয়ে দিলাম। 16 দেওয়ার পরে দেখেন পাশের ইমেজটার সাথে মিলে গেছে। ওকে, অবশ্যই আমি এটা কপি করে নেই, কপি করলে আপনাদেরকে দেখাতে পারতাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।